তো বাসায় চলে এসেছি শপিং করে কি কি শপিং করেছি সেগুলো তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই এই গাইস ওয়েলকাম টু মাহারমানজা আমি মহা শিকদার আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমাদের একটা টিভি প্রোগ্রাম আছে একটা কাপল শো আর কি ওখানে যাচ্ছি রেডি হয়ে গেছি লেট হয়ে গেছি ঝটপট চলো বের হই বাকিটা তোমাদের সাথে বের হয়ে তারপর সেটে গিয়ে শেয়ার করছি তো এটা হচ্ছে আজকের আউটফিট একটা ড্রেস পরেছি আর সেই সাথে হচ্ছে সিম্পল অর্নামেন্ট তো আমরা রওনা দিয়ে দিয়েছি গিয়ে তারপর তো আমরা পৌঁছে গেছি এখন হচ্ছে আমরা এরকম একটা কনফারেন্স রুমে বসেছি একটু চা কফি খাবো তারপর হয়তো আমাদের শুরু হবে তো আজকে হচ্ছে আমাদের প্রোগ্রামটা চ্যানেল 24 এ এটা হচ্ছে চ্যানেল 24 এর অফিস বড় একটা বিল্ডিং তাদের অফিস 24 চ্যানেল এর শুরুর দিকের প্রজেক্টগুলো আমার বেশ ভালো ভালো প্রজেক্ট ছিল ওকে আজকে তোমার অনুভূতি কি কিসের অনুভূতি এই যে বউকে নিয়ে শুটিং করতে আসছো একটা মিথ্যা চুপ থাকো ওভার অ্যাক্টিং হয়েছে কিন্তু বিষয়টা সেটা আমার খুব পছন্দের একটা শো এই গ্রিন কালারটা কেনার জন্য আমি লিটারালি পুরো ঢাকা সিটি চষে তারপর এটাকে গেছি সেই সাথে হচ্ছে এই গ্রিন ব্যাগ তো এই গ্রিনটা খোঁজার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে ফাইনালি এটা ফেসবুকে একটা পেজ থেকে কিনেছিলাম তো এই আর কি আমার জুতা তারপর হচ্ছে ব্যাগ এগুলোর পেছনে অনেক টাইম ওয়েস্ট হয় কারণ আমি যেরকম খুঁজি ওরকম পাওয়া যায় না আবার একটা পেলে আর একটা পাই না এরকম হয় আবার পেলে সাইজ পাই না নানান ক্রাইসিস যাচ্ছি হচ্ছে একটু মেকআপ রুমে এখন হেয়ারটাকে একটু সেট করে নিচ্ছি আমাদের টাচ আপ ডান এখন যাচ্ছি হচ্ছে সেটে যেখানে আমাদের ফাইনালি শ্যুট হবে এটা হচ্ছে আমাদের সেট আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে যে কথা বলা হয়নি এটা হচ্ছে ঈদের একটা প্রোগ্রাম কবে অন এয়ার হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমরা যদি চাও দেখতে পারো একটা কাপল শো আর কি এখানে আমরা আমাদের অনেক কিছু শেয়ার করেছি তোমরা দেখলে বুঝতে পারবে তো অনেক ফান ছিল অনেক ফান গেম ছিল বেশ মজা হয়েছে এটা হচ্ছে পুরো সেটটা আমাদের এখানে শুটিং শেষ এখন হচ্ছে একটু কফি খাবো তারপর আবার শুটিংয়ের গাড়ি করে বাসায় যাব শুটিংয়ের আসলে পিক আপ আর হচ্ছে ড্রপ দুইটাই থাকে মানে ওরা হচ্ছে ট্রান্সপোর্ট দেয় তো আমরা হচ্ছে বাসায় যাব বাসায় গিয়ে তারপর হচ্ছে কালকে আমার হাজব্যান্ড আমাকে হচ্ছে আরংয়ের গিফট ভাউচার দিয়েছে গিফট তো সেগুলো নিয়ে যাব হচ্ছে শপিং করতে তো তোমাদেরকেও সাথে নিয়ে যাবো আর কী কী শপিং করবো সেগুলো তোমাদেরকে দেখাবো তো আমার হাজব্যান্ড দিয়েছে মানে হচ্ছে গিয়ে ও গিফট পেয়েছে তো ও আবার আমাকে ট্রান্সফার করে দিয়েছে যে আমি এগুলো নিয়ে কী করবো তো তুমি কিছু কিনে ফেলো তো সেটা আর কি এই ইয়াররিংটা আমার একটা ফেভারিট ইয়াররিংয়ের মধ্যে পড়ে এটা হচ্ছে লাস্ট ঈদে কিনেছিলাম আর এটার সাথে ম্যাচিং করে একটা ব্রেসলেট কিনেছি আর হচ্ছে ম্যাচিং হচ্ছে ইয়াররিং তো এটা হচ্ছে চ্যানেল 24 এর একটা ট্যারেস এত সুন্দর মানে বিল্ডিংয়ের মধ্যে এরকম ট্যারেস আর ফ্লোরটা হচ্ছে পুরো মাটি দিয়ে করা খুবই নাইস এখানে বসে চা কফি খেতে জাস্ট অসাধারণ লাগে আমরা এখানে নামছি একটু ফটোশ্যুট করব তো খুবই ভাল লাগছে সিরিয়াসলি খুবই ভাল লাগছে সবাই মিলে এখানে এসেছে আমাদেরকে দেখাতে নিয়ে এসেছে গাড়িতে উঠে গেলাম রওনা দিয়ে দিচ্ছি যাবো হচ্ছে এয়ারপোর্ট বাসায় ঢুকে চেঞ্জ করে আবার বের হয়ে যাবো তো আমরা আরঙে চলে এসেছি বাসায় গিয়ে তোমাদের সাথে দেখা হয়নি তো কী কী কিনবো স্টিল জানি না কোনো প্ল্যান নেই একটা তো বাজেট আছেই তো দেখি বাজেটের মধ্যে নিতে পারি কি না কিছু আর এসেই হচ্ছে হোম ডেকোরের ফ্লোরে চলে এসেছি তারপর চলে এসেছি একটু পাঞ্জাবির ফ্লোরে আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি দেখছি তো কী কী শপিং করেছি চলো বাসায় গিয়ে দেখাই
তো বাসায় চলে এসেছি শপিং করে। কী কী শপিং করেছি সেগুলো তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই। ফার্স্ট এরকম একটা ব্যাগ কিনেছি, এটা হচ্ছে জুটের ব্যাগ, ফ্রন্ট পোর্শনটা এরকম এমব্রয়ডারি করা আছে, নিচে এরকম কোরিয়াড করা আছে, ব্যাক পোর্শনটা এরকম প্লেইন, আর হচ্ছে হ্যাং করার জন্য এরকম বেল্ট সিস্টেম করা আছে, তো বেশ ভালো কোয়ালিটি। এইদিক সেদিক টুকটাক বাজার টাজার করতে গেলে এরকম ব্যাগ নিলে একটা ফোন নেওয়া যায়, ওয়ালেট নেওয়া যায়, আর এরকম ভেতরে হচ্ছে একটা ছোট চেম্বারও দেওয়া আছে, তো সাইজটা বেশ ডিসেন্ট, আশা করি আমার হাতের সাইজ দেখে বুঝতে পারছো। তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে গিয়ে 550 টাকার মতো বোধ হয় নিল। তারপর কিনেছি হচ্ছে এরকম একটা পার্টি পার্স, একটু তোমাদেরকে কাছে থেকে দেখিয়ে দিই তাহলে বুঝবা, ডিজাইনটা খুবই সুন্দর, একদম ফ্রন্ট সাইডে এরকম এমব্রয়ডারি করা আছে, ব্যাক সাইডে এরকম এমব্রয়ডারি করা আছে, আর হচ্ছে স্পেস আসলে এখানে দুইটা চেম্বার দেওয়া আছে, তুমি দুইটা ঠিক না তিনটা চেম্বার দেওয়া আছে, আর একটা ফোন আই গেস এটাতে এসে যাবে। তো এগুলো একটু পার্টি টার্টিতে অ্যাটেন্ড করার জন্য এরকম পার্স মাঝে মাঝে লাগে আর কি, তো ভাবলাম যে নিয়ে ফেলি। প্রাইসটা নিল হচ্ছে গিয়ে 1961 টাকা, ধরো 2000 টাকা নিয়েছে আর কি। তো এটা গেল। তারপর কিনেছি গেইন একটা পার্স, কপার কি বলে কালার দিয়ে হচ্ছে কাজ করা আছে, ফ্রন্টের এই পোর্শনটা একটু ফ্যাব্রিক আর এই নিচের পোর্শনটা হচ্ছে গিয়ে লেদার, ব্যাক পোর্শনটাও লেদার, আর এটা আবার একটু বেশ বড়, এটাতে আরামসে ফোন চলে আসবে। গেইন এখানে আবার চারটা চেম্বার দেওয়া আছে, আর হচ্ছে হ্যাং করার জন্য এরকম বেল্টও দেওয়া আছে, তো বেল্ট আই গেস আমি ইউজ করবো না, আমি এটাকে হ্যাং ক্যারি করবো। আর এটার প্রাইস নিল হচ্ছে 1709 টাকা, তার মানে হচ্ছে আমার কাছে মনে হলো তাহলে যদি ওয়ার্কের ডিটেইল চিন্তা করি এটার থেকে এটার প্রাইসটা একটু বেশি যদি কম্পেয়ার করি আমরা। তো যাই হোক, এই গেল হচ্ছে আমার পার্স। তারপর যেগুলো বাবা কিনেছি সেগুলো দেখিয়ে দিই, তো নিজের জন্য শুধু কিনবো বিষয়টা খারাপ দেখা যায়, তো আমি আমার হাজবেন্ডের জন্য একটা এরকম পাঞ্জাবি কিনেছি, কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগলো, বেশ সফিস্টিকেটেড একটা কালার এরকম আর কি, আর কাপড়টা খুবই সফট, খুবই সফট। তোমাদের কারো যদি পছন্দ হয়, তোমাদের বয়ফ্রেন্ড বা হাজবেন্ড বা ভাই বাবা যার জন্য, তোমরা কিন্তু এটা গ্র্যাব করতে পারো, স্টিল অ্যাভেলেবেল আছে। প্রাইস নিয়েছে হচ্ছে 1813 প্লাস ভ্যাট, ধরো 2900 টাকার মতো হয়তো নিয়েছে। তো এইটা গেল হচ্ছে একটা সুন্দর পাঞ্জাবি, ব্যাক পোর্শনটা প্লেনের মধ্যে, তো এটা আমার খুবই পছন্দ হয়েছে, ইনফ্যাক্ট আমার দেখা মাত্র মনে হচ্ছে এটা আমি নিব, তো নিলাম। আর এরকম একটা ফ্রেম নিয়েছি, এই প্যাটার্নটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে, একটু ভিক্টোরিয়ান টাইপের একটা প্যাটার্ন, এটা আমার কাছে বেশ ভালো লাগে, তো আমি এরকম একটা নিয়েছি হচ্ছে ফটো ফ্রেম, আর পিকচার সাইজটা হচ্ছে 3.5x5, তো এই আর কি, উডেন, বেশ ভালো লাগে, একটু ডিফারেন্ট লাগে আমার কাছে, এটা অনেকদিন থেকে আমার নেওয়ার ইচ্ছা ছিল, ফাইনালি আজকে এটা নিলাম। আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে 776 টাকা প্লাস ভ্যাট, ধরো 800 মতো নিল হয়তো। তারপর যেটা কিনেছি এইটার কালারটা আমার খুব একটা পছন্দ হয় না, এইটার ফিনিশিংটা যেরকম কালারটা সুন্দর, এই কালারটা আমার ভালো লাগেনি, বাট ডিজাইনটা ভালো লেগেছে দেখে আমি নিলাম, কারণ কালার আমি যে কোনো সময় চেঞ্জ করে ফেলতে পারবো। তো এইটার সাইজটা আমার ওইটা থেকে একটু বড়, এটা হচ্ছে 4x6, তো এইটা হচ্ছে তুমি এরকম স্ট্যান্ড করে রাখতে পারবে, বা তুমি যদি চাও এটাকে ওয়ালে হ্যাং করতে, সেক্ষেত্রে এখানে হচ্ছে হ্যাঙ্গারও দেওয়া আছে, তো তুমি চাইলে এখানে হ্যাং করতে পারবে। তো আমি এটা জানি না কি করবো, যাই করি না করো তোমাদের সাথে শেয়ার করবো পরে। তো এটা গেল হচ্ছে আমার নেক্সট ফ্রেম, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 1228 টাকা প্লাস ভ্যাট, ধরো 1280 হয়তো নিতে পারে। তারপর যেটা নিলাম, মোটামুটি কাজের জিনিস নিয়েছি,
এরকম একটা ট্রে নিলাম। ট্রেটা দেখার সাথে সাথে আমার খুবই পছন্দ হলো, আর এরকম একটু বড় সাইজের ট্রে আমার দরকার ছিল। আমার আসলে কলকাতা থেকে যে ট্রেগুলো এনেছি ওগুলো ইউজ করার জন্য ওভাবে কিনিনি, আমি হচ্ছে ডেকোরেট করার জন্য বেসিক্যালি কিনেছিলাম। তো আমার হচ্ছে পিতলের ট্রেও আছে একটা, বাট পিতলেরটা তো আর সবসময় ইউজ করা যায় না, কারণ ওটাতে একটু পানি টানি পড়লে দাগ পড়ে যায়। তো দ্যাটস ওয়াই হচ্ছে এরকম একটা বড় সাইজের ট্রে আমার দরকার ছিল, এর থেকে একটা বড় সাইজ আমার দরকার। তো দেখা গেলো অনেক গেস্ট যখন একসাথে আসে, একসাথে হচ্ছে অনেক কিছু, প্রায় 6-7টা জিনিস যাতে ই করা যায়, তো ওই সাইজের একটা ফ্রেম ট্রে আমার দরকার। তো এইটার মধ্যে যদি শুধু কাপস আমি অ্যাড করি তাহলে 6টা কাপ আরামসে এখানে আমি দিতে পারবো। আর হ্যান্ডেলগুলো খুবই সুন্দর, হ্যান্ডেলগুলো হচ্ছে মেটালিক ফিনিশের মধ্যে আছে, আর সাইজটা বেশ বড়। কিভাবে বোঝাই যে এভাবে সাইজটা দেখো, আশা করছি বুঝতে পারবে তোমরা। আর এই হ্যান্ডেলটার হচ্ছে 2টা কালার শেড ছিল, একটা গোল্ডেন একটা হচ্ছে সিলভার। তো আমি হচ্ছে গোল্ডেনটা নিয়েছি, তোমরা কেউ চাইলে সিলভারটাও নিতে পারো। এটার প্রাইস নিয়েছি হচ্ছে 1776 প্লাস ব্যাট, ধরো 1800 টাকা নিয়েছে। তো এইটা আমার মনে হচ্ছে 1800 টাকা অনেক বেশি, শুধু মেটালিক 2টা হ্যান্ডেল আর হচ্ছে একটা উডেন প্লেটের জন্য 1800 টাকা একটু বেশি, বাট ঠিক আছে যেহেতু আমি গিফট ভাউচার ইউজ করছি তো ভাবলাম যে ঠিক আছে। আর এরকম একটা হচ্ছে মোবাইল ব্যাগ কিনেছি আমি, এটা বেশ সুন্দর লাগে। এটার অনেকগুলো কালার ছিল, ইয়েলো ছিল, তারপর একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো ছিল, তারপর হোয়াইট ছিল, আর হচ্ছে ব্লু ছিল, বাট এটা ভালো লাগলো দেখে এটা নিলাম। এটার প্রাইস নিল হচ্ছে 309 প্লাস ব্যাট, ধরো 350 টাকার মতো হয়তো এটা নিয়েছে। তো এই গেল হচ্ছে আমার শপিং, ঈদের শপিং। তো নেক্সট ব্লগ আশা করছি ঈদের ব্লগ হবে, কারণ কালকেই ঈদ। তো আশা করছি তোমরা ব্লগটা এনজয় করেছো, সব কিছু মিলে শুটিং শপিং সব কিছু মিলে এনজয় করেছো। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যদি এখনও মাহারমানজা ফ্যামিলির মেম্বার না হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে মাহারমানজা ফ্যামিলির মেম্বার হয়ে যেও। সবাই ভালো থাকবে, ভালো রাখবে, মহা লাভ, সি অল আউট।